একটা সময় এখানে সানন্দা টিভি এবং প্রোগ্রামিং হেড ছিলেন। এছাড়া যখন আমরা চ্যানেলের সাথেও আলোচনা করি, একটা বিশাল ভূমিকা আমাদের রিয়া সেনগুপ্ত, আজকে তিনি প্রোগ্রামিং হেড আছেন এবং তার সাথে তার কমপ্লিট টিম আইভি আছে। ক্যারেক্টার আচ্ছা, জয় ব্যানার্জি, এই ব্যানার্জি পরিবারের বড় ছেলে, আমার থেকেও সিনিয়র অনেকেই আছে, বাট স্টিল এর যথেষ্ট ডমিনেটিং পাওয়ার আছে। এ একজনের কথাই শুনে, দাদু ভাই বকুল ব্যানার্জি করছে বিশ্বযুদ্ধান, আর বাকিরা কিন্তু একে একটু সমঝে চলে, এতটাই ডমিনেটিং। আমাদের ব্যবসা আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করা আছে, ইনস্পাইট অফ দ্যাট ওগুলো বাদ দিয়ে জ্যোতিষীর একটা ব্যবসা আছে, যেখানে আমার দাদু বা আমাদের ফ্যামিলি খুবই পারদর্শী। বড় বড় নেতা, মন্ত্রী, ফিল্ম স্টার্স সবাই আসে মানে পরামর্শ নিতে, আর তারা নিজেদের লাইফে অনেক এক্সেল করেছে। চরিত্রটাকে আমরা আগামী দিনে মানে এমনিতেই প্রথম দিনই দেখতে পাচ্ছি, এবং হানির সাথে এটা এই নিয়ে আমার 3 নম্বর কাজ হচ্ছে, এবং মানে আমার তো এখন মনে হয় যে মানে হানির সঙ্গে এরকমভাবে একটা সবসময় সারাক্ষণ ধরে, তবে এখানে একটু অন্যরকম চরিত্রটা ম্যানোকা, এবং সে একজন হিরোইন, আর কোথাও গিয়ে তার নিজস্ব একটা সেলফ রেসপেক্ট আছে, এবং শি ইজ এডুকেটেড, ডিগনিফাইড একটা ক্যারেক্টার। আর বাকিটা হচ্ছে আমার সহ অভিনেতা যারা রয়েছেন, বিশ্বজিতের সাথে আমার সেই অর্থে মানে টেলিভিশনে প্রথম কাজ, আর সুমনদা মানে আমাদের ডিরেক্টর সব সিরিয়ালই শুরুটা করে, তারপরে সুমনদা কোথায় একটা চলে যায় আমি জানি না, তো আমি এখানেও যথারীতি সুমনদাকে পেয়েছি। আর সুমনদার সাথে কাজের অভিজ্ঞতা মানে আমি সবই এখানে 3-4 দিন কাজ করেছি, বেশ ভালো। আপনারা টিজার প্রোমো দুটোই দেখেছেন, আর ফিডব্যাকও আমরা খুবই ভালো পেয়েছি, আর সেটার উপরেই আমি বেস করে হয়তো খুবই কম কিছু বলবো, মানে আমার চরিত্রটা নিয়ে। টিজারে যেটা আমরা দেখেছি যে অরিত্রী, এখন আমি রয়েছি শ্যামার লুকে, টিজারে রয়েছে মানে ফার্স্ট যে লুকটা আমার দেখানো হয়েছে সেটা হচ্ছে অরিত্রী, এবং প্রোমো যেটা আমাদের সেকেন্ড প্রোমো এসেছে সেখানে অরিত্রী থেকে শ্যামা হয়ে ওঠা এই যে গল্প বা এই যে জার্নিটা রয়েছে সেটা কিন্তু যখন আমরা এপিসোড দেখব তখন সেটা আমরা জানতে পারবো, এখন আমি বলে দিলে তো হয়েই গেল, তো সেটা আমি বলতে পারছি না। বাট একটাই কথা আমার বলার যে এই চরিত্রটা আমি পেয়ে আমি ভীষণই খুশি, আর আমি মানে এরকম একটা ব্ল্যাক ম্যাজিকের একটা উপস্থিতি থাকবে, অথচ একটা সোশ্যাল ড্রামা, সোশিও ম্যাথোলজি যেটা সুমন বলছিল, এইরকম এক্সপেরিমেন্ট আমাদের এখানে হয়েছে কিনা আমি বলে উঠতে পারবো না, আমি অন্তত তাতে পার্টিসিপেট করিনি।